টান টান উত্তেজনার রুদ্ধশ্বাস এক ক্রিকেট ম্যাচ। সিলি মিড অফে দাঁড়িয়ে বিরাট কোহলি, বল করছে জসপ্রীত বুমরা, তারপর প্রচণ্ড জোরে শট আর সেই তীব্র গতির বলকে ক্যাচ লুপে থামালেন বিরাট কোহলি। এমন দৃশ্য আমরা প্রায়ই দেখি, তাই না? কিন্তু কখনো খেয়াল করেছো এই ক্যাচ লোফার সময় কোহলি কেমন হাতটা পিছনের দিকে টেনে নেয়? ভেবে দেখেছো কেন এমনটা করে কোহলি তথা বিশ্বের তাবর ফিল্ডাররা? ভাবলে অবাক হবে, এর পিছনেও আছে কিন্তু ফিজিক্স। এই যে দুরন্ত গতিতে ছুটে চলা বল ক্যাচ লুফলেই শান্ত, বিজ্ঞানের ভাষায় এর ইন্টারপ্রিটেশন হলো প্রচুর ভরবেগ নিয়ে আসা বলের ভরবেগ নিমেষে শূন্য, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তনের হার মানেই বল বা ফোর্স, যা ক্রিকেট বল প্রয়োগ করে কোহলির হাতের উপর। তাই হাতকে পিছনে টেনে এই ভরবেগের পরিবর্তনকে যদি ক্ষণিক বিলম্বিত করা যায়, তবে ভরবেগের পরিবর্তনের হারও কমে, আর তার সাথে কমে কোহলির হাতের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল বা ফোর্স। কি বোঝা গেল তো এবার ক্যাচের পিছনের ফিজিক্সটা?